লিসান জেন্টলম্যান, আপনি যদি এক টুকরো জমি কিনে বাড়ি বানাতে চান, যা শহরে কিংবা গ্রামে, তা ভিন্ন বিষয়। আর যদি আপনি মুনাফা লাভের উদ্দেশ্যে জমি বা প্লটে বিনিয়োগ করতে চান, তাহলে বেশ কিছু বিষয় বুঝে শুনে বিনিয়োগে আগাতে হবে। জমিতে বিনিয়োগ যেমন অনেক সুবিধা আছে, ঠিক তেমনি কিছু অসুবিধাও রয়েছে, তবে তুলনামূলক সুবিধা বেশি। এমনকি অর্থনৈতিক মন্দার সময়েও জমিতে বিনিয়োগ বেশ সম্ভাবনাময় ও কার্যকরী পদক্ষেপ হিসাবে প্রমাণিত। যেমন অন্য বিনিয়োগ দেখভাল করার বিষয় থাকে, অন্যদিকে একটি খালি জমি কিনলে আপনাকে তার জন্য নতুন করে কিছুই করতে হবে না। অন্য বিনিয়োগ যেমন শেয়ার বাজার, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, অন্যদিকে জমিতে বিনিয়োগ এর ভিন্ন। আপনি যখন এক টুকরো জমি কিনবেন, তখন সেই জমিতে দাঁড়িয়ে বলতে পারবেন এই জমির মালিকানা আপনার, যা সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়াতে সাহায্য করবে। আপনি যদি খেয়াল করে দেখবেন, তাহলে গ্রামে যাদের জমি জমা বেশি থাকে, তাদেরকে অন্য মানুষরা বেশি গুরুত্ব দেয়। এই বিষয়টা যুগ যুগ ধরে চলে আসছে। আবার এই জমির জন্য বেশিরভাগ সময় নানা ধরনের সমস্যা হয়। আমাদের দেশে যতগুলো চলমান কেস মামলা রয়েছে, তার প্রায় অর্ধেকের বেশি এই জমি জমা কেন্দ্র করে। একজন বিনিয়োগকারী হিসাবে আপনি যখন জমিতে বিনিয়োগ করবেন, তখন বেশ কিছু বিষয় নিয়ে, বেশ কিছু বিষয় আমলে নিয়ে বিনিয়োগে আগাতে হবে। প্রথম বিষয় হচ্ছে, এটি কোনো শর্ট টার্ম বা স্বল্পমেয়াদী বিনিয়োগ না। কমপক্ষে 5 বছর বা এর অধিক সময় জমি ধরে রাখলে ভালো টাকা প্রফিট করা যেতে পারে। জমিতে বিনিয়োগের বড় সুবিধা হচ্ছে, এককালীন বিনিয়োগ করার পর, অর্থাৎ জমিটি কেনার পর আর কিছুই করতে হয় না, সময়ের পরিক্রমায় এর দাম বাড়তে থাকে। যেমন একটা বিজ্ঞাপনে বলা হয়, 20 বছরে জমির দাম বেড়েছে 100 গুণ। তবে বর্তমান সময়ে কেউ যদি জমি কিনে আর 20 বছর পর বিক্রি করে, তাহলে যে 100 গুণ বেশি দামে বিক্রি করতে পারবে তা আমার মনে হয় না। তবে এটা ঠিক যে জমির চাহিদা ছিল এবং সামনে আরও থাকবে। অনেকের ধারণা, 2050 সালে আমাদের দেশে জনসংখ্যা হবে 32 কোটি, ফলে জমির চাহিদা আরও বেড়ে যাবে। তবে আমার বিশ্বাস এমনটি হবে না, কেননা লক্ষ লক্ষ পরিবারে এখন 2 সন্তান বা 1 সন্তান, এর বড় একটি অংশ আবার চলে যাচ্ছে বিদেশে। খেয়াল করলে দেখবেন, দেশে এসএসসি শিক্ষার্থীর সংখ্যা তেমন বাড়ছে না, ফলে 20 বছর আগে জমিতে বিনিয়োগ করে যা পাওয়া যেত, তা বর্তমান প্রেক্ষাপটে প্রায় অর্ধেকে নেমে আসতে পারে। বড় শহর যেমন ঢাকা, চট্টগ্রামে জমির দাম বাড়লেও এর গতি কমে আসতে পারে, কেননা পদ্মা সেতুর কাজ শেষ হয়ে গেলে এর আশেপাশের জেলাগুলো শিল্প বিপ্লব ঘটতে পারে ইনশাল্লাহ। তাই বর্তমানে বড় শহরের থেকে ছোট শহর বা মফস্বলে জমিতে বিনিয়োগ করলে ভালো রিটার্ন আসতে পারে। যখন একজন বিনিয়োগকারী জমিতে বিনিয়োগ করে, তখন সে বর্তমানে কি পাবে এর চিন্তা খুব কম করে। তার চিন্তা থাকে সামনে 10 থেকে 12 বছর পর বা এর অধিক সময় পর ওই এলাকায় কী কী সম্ভাবনা থাকে এর উপর। একটি জমির ভবিষ্যৎ কী হবে তার একটি বড় অংশ নির্ভর করবে ওই এলাকার বিনিয়োগের ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়নমূলক পরিকল্পনার উপর। অর্থাৎ ওই জমির কাছাকাছি অবস্থানে রাস্তাঘাট, বাজার, অবকাঠামো এবং বাণিজ্যিকমূলক কোনো উন্নয়ন চলতে থাকে বা সামনে শুরু হতে পারে, তাহলে সেখানে জমির মূল্য বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জমিতে বিনিয়োগ করে অনেকেই ভালো টাকা আয় করতে পারলেও কিছু মানুষ ক্ষতির মধ্যে পড়ে যায়, বিশেষ করে জমির ব্যাপারে খোঁজ খবর না নিয়ে যদি সে বিনিয়োগ করে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই এলাকা ইতিমধ্যে অনেক উন্নত হয়েছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে, এর থেকে যেই এলাকা তুলনামূলক কম উন্নত, অবকাঠামো তেমন গড়ে ওঠে নাই, তবে সামনে সম্ভাবনা আছে, তেমন এলাকায় জমি কিনলে উত্তম হতে পারে বা ভালো রিটার্ন আমরা পেতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে, জমিতে বিনিয়োগে তারল্য থাকে না। যেমন আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে টাকা ক্যাশ করতে পারবেন, আর জমিতে বিনিয়োগ করলে বিক্রি করার টাইমে বেশ সময় লাগতে পারে। জমিতে বিনিয়োগ নিরাপদ, তবে সময় মতন এবং সবসময় ভালোভাবে কাগজপত্র যাচাই বাছাই করে নিতে হবে। শেষ কথা, ক্যাশ টাকা থাকলে জমিতে বিনিয়োগ করা যেতে পারে, তবে কখনোই লোন বা কিস্তিতে বিনিয়োগ করা ঠিক না। এই লোন বা কিস্তি সামনের 8 থেকে 10 বছর আপনার ঘাড়ে বোঝা হয়ে থাকবে, যা শেষ না করা পর্যন্ত অন্য কাজে হাত দিতে পারবেন না। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ এবং সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট বাংলাপ্রিনিয়র.com ভিজিট করে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।